মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরীফ। শনিবার পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পরানো হয় কাবার দেওয়ালে। বর্তমানে আরবি নতুন বছর 1446 হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এই গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো, তবে গত 2 বছর হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হয়। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কাবার গিলাফ পরিবর্তনের কাজ 169 জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ পরাতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই কাজ শুরু করা হয় কজ হাতিম থেকে। হাতিম হচ্ছে কাবা শরীফের উত্তর পাশের অর্ধবৃত্তাকার দেওয়াল ঘেরা স্থান। কাবার গিলাফ তৈরি করা হয় কিং আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্সে। এটি প্রস্তুত করতে কাজ করেন 200-এর অধিক কর্মচারী। এই কর্মচারীরা গিলাফ তৈরির বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকেন। গিলাফটি মোট 56টি টুকরায় তৈরি করা হয়, আর এগুলোর এক একটি তৈরি করতে সময় লেগেছে 60 থেকে 120 দিন। কাবার আবরণ প্রস্তুত করতে ব্যবহার করা হয় 1000 কেজি কাঁচা রেশম। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।